আর মাত্র এক সপ্তাহ পরেই মক্কা নগরীতে মুসলিমদের পবিত্র হজ পালন শুরু হবে। এরই মধ্যে মক্কায় হজ করতে যাওয়া হাজারো অনিবন্ধিত হজযাত্রীকে পবিত্র শহর মক্কা থেকে বের করে দিয়েছে সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া। গত শনিবার পর্যন্ত মক্কা থেকে কয়েক লাখ অনিবন্ধিত হজযাত্রীদের বের করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। প্রতি বছরই বার্ষিক হজ অনুষ্ঠানে জনসমাগম ব্যবস্থাপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করে সৌদি কর্তৃপক্ষ। হজ পালন ইসলামের পাঁচটি প্রধান স্তম্ভের মধ্যে একটি। অফিসিয়াল তথ্য অনুযায়ী গত বছর 18 লাখের বেশি মানুষ হজ পালন করেছিল। এবছর যাদের বের করে দেওয়া হয়েছে তাদের মধ্যে 1,53,998 জনই ছিলেন বিদেশি। তারা ভ্রমণ ভিসায় সৌদি আরব প্রবেশ করেছিলেন এবং হজ পালনের জন্য তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। পাশাপাশি হজের অনুমতি ছাড়াই সৌদি আরবের অন্যান্য শহর থেকে মক্কায় আসা 1,71,587 জনকে মক্কা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। হজ ভিসা না নিয়ে আসার কারণে তাদের মক্কা থেকে বের করে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে সরকারি গণমাধ্যম এসপিএ। আগামী 14 জুন সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন শুরু হবে। সব মুসলিমদের জন্যই জীবনে অন্তত একবার হজ পালন করা আবশ্যক। অন্তত 4 দিন ধরে মক্কা এবং এর আশেপাশের অঞ্চলে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এসব অনুষ্ঠানে অনেকেই অবৈধ উপায়ে অংশগ্রহণের চেষ্টা করেন, কারণ বৈধ উপায়ে হজের অনুমতি পাওয়া এবং এ সম্পর্কিত ভ্রমণ প্যাকেজগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই তুলনামূলক ব্যয়বহুল হয়ে থাকে। তাছাড়া প্রতিটি দেশেই হজ পালনকারীদের জন্য কোটা সীমাবদ্ধ থাকে। সৌদি আরবের মক্কা ও মদিনায় ইসলামের সবচেয়ে পবিত্র মাজারগুলো রয়েছে। মক্কার স্থানীয় প্রশাসন এক্সে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার 8 জুন পর্যন্ত 13 লাখ নিবন্ধিত হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন। এবছর 14 জুন থেকে পবিত্র হজ শুরু হবে। এদিন হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে পবিত্র মক্কা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।